সারা বিশ্বকে তাক লাগিয়ে প্রথমবারের মতো মহাকাশের যুদ্ধ মহড়া শুরু করলো ভারত, যা একটা অবিশ্বাস্য অর্জন বলে সারা বিশ্ব মনে করছে। 25 ও 26 জুলাই হবে সেই মহড়া। একদিকে যখন চীন মহাকাশে ক্ষমতা বাড়াচ্ছে, তখনই এই মহড়ার পথে ভারত। তা দেখিয়ে কম্পিত হয়ে উঠেছে পাকিস্তান। বৃহস্পতিবার থেকে দুদিনের এই মহড়া শুরু করেছে সেনাবাহিনী। 3 বাহিনী মিলে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে IDS এর মহড়া কর্তৃক শক্তি প্রদর্শন মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে, কারণ ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে করা হবে এই মহড়ায়। আবার শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে কতটা সক্ষম ভারতীয় সেনা, তার মহড়াও হবে। সেনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষেই অংশ নিচ্ছে মহড়ায়। যুক্ত করা হয়েছে দেশের একটি বিখ্যাত IIT কেও। প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি বাড়িয়েই চলেছে বেইজিং। এই স্যাট গোত্রের কাইনেটিক এবং নন কাইনেটিক উভয় ক্ষেত্রেই প্রভূত অগ্রগতি করেছে অস্ত্র ভাণ্ডারে। লেজার বা ইলেকট্রোম্যাগনেটিক মিসাইল তৈরি করেছে যার পাল্লা ভারতের অভ্যন্তর পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রকের কর্তাদের একটি সূত্রের বক্তব্য, চীনা ড্রোনদের ক্রমাগত এই চোখ রাঙ্গানি উপেক্ষা করা ভারতের পক্ষে ছিল কার্যত অসম্ভব। তাই এই এস্যাট গোত্রের মিসাইল তৈরিতে নয় দিলেও কার্যত বাধ্য হয়েছে। ভারত ও চীনের এই গোত্রের মিসাইল চিহ্নিত করে আকাশেই ধ্বংস করার প্রযুক্তি তৈরি করেছে মিশন শক্তি প্রকল্পে। 2 দিনের এই মহড়ায় সেই সব অস্ত্রশস্ত্রের পরীক্ষাও করা হতে পারে বলে সেনা সূত্রের একটি খবর।